একেই বলে ভাগ্যের খেল। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে 100 দিন প্রকল্পের সুপারভাইজার পদে থেকেও গত 5 বছরে কোনো কাজ পাননি বাবা, আজ তার মেয়ে হলেন পঞ্চায়েত প্রধান। খুশির হাওয়া পরিবারে মেয়ের পাশে দাঁড়িয়ে করজোড়ে অনুরোধ বাবার, আগামী 5 বছর যাতে তার মেয়ের গায়ে কোনো রকম দুর্নীতির ছায়া না পড়ে এবং ব্লকের মধ্যে দুর্নীতিমুক্ত সেরা পঞ্চায়েত গড়ে তুলতে পারেন তা তিনি আবেগ ঘন কণ্ঠে সকলকে জানালেন। জানা যায়, পঞ্চায়েত গঠনের 9 দিন পর প্রশাসনিকভাবে আজ মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান মৌসুমী দাসকে প্রধান পদের ভার দায়িত্ব তুলে দিলেন বিদায়ী প্রধান জৈনব নেশা ও পঞ্চায়েত আধিকারিকগণ। উল্লেখ্য, 20টি আসন বিশিষ্ট মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল 9টি, বাম কংগ্রেস জোট 10টি ও নির্দল 1টি আসনে জয়লাভ করেন। চলতি মাসের 19 অগস্ট বাম কংগ্রেস জোট নির্দলকে নিয়ে পঞ্চায়েত বোর্ড গঠন করেন। প্রধান করা হয় CPIM এর মৌসুমী দাস ও উপপ্রধান করা হয় নির্দলের জুল মোহাম্মদ। নবনির্বাচিত প্রধান মৌসুমী দাস প্রধানের আসন গ্রহণ করে বলেন, আগামী 5 বছর স্বচ্ছতার সঙ্গে সকলকে নিয়ে পঞ্চায়েত চালাবেন। প্রধান মৌসুমী দাসের বাবা বীরেন্দ্রনাথ দাস জানান, তিনি এই গ্রাম পঞ্চায়েতে 100 দিনের প্রকল্পের সুপারভাইজার ছিলেন। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত হওয়ার কারণে সুপারভাইজারের কোনো কাজ পাননি তিনি। এরপর তিনি সুপারভাইজার ছেড়ে পঞ্চায়েতে CF এর কাজ পান। বর্তমানে তিনি একজন পঞ্চায়েত CF কর্মী। তার 2 মেয়ে ও 1 ছেলে, মৌসুমী বড় মেয়ে, তার মেয়ে প্রধান হয়েছে, তিনি এতে প্রচন্ড খুশি। তবে তৃণমূল গত 5 বছর সেভাবে তাদেরকে বঞ্চিত করে রেখে পঞ্চায়েত চালিয়েছে, সেই ব্যবহার তারা কখনো করবেন না, সকলকে নিয়ে চলবেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। আজকে আমি প্রধান হলাম, 5 বছর আমি ভালোভাবে পঞ্চায়েত চালাবো। কোন পঞ্চায়েতের আপনি আজকে প্রধান আসন গ্রহণ করলেন? আমি মহেন্দ্রপুর অঞ্চলের প্রধান। কি দল থেকে আপনি প্রধান হলেন? CPIM কংগ্রেস জোট। আমি আজকে তৃণমূলকে পরাজিত করে আমি আজ নির্দল প্রার্থী হয়ে জিতে এসে আজকে উপপ্রধান গ্রহণ পেলাম আর করলাম। এবার মহেন্দ্রপুর অঞ্চলকে আমি স্বচ্ছভাবে চালাবো, যেরকম আমি ভূতে চালিয়েছিলাম স্বচ্ছভাবে, ওটা মহেন্দ্রপুর অঞ্চলকে স্বচ্ছভাবে চালাবো, সেরকম হবে না। তার থেকে উন্নত আমরা মানে পঞ্চায়েত করে চালাবো, আবার মহেন্দ্রপুর অঞ্চলকে দেখিয়ে দেবো চালিয়ে যে আমরা কীরকম স্বচ্ছভাবে চালালাম, ওদের থেকে উন্নত হবে। এই আমি মহেন্দ্রপুর গোটা অঞ্চলের জয় মনে করছি। ভালো লাগছে, আমাকে অনেকে সহযোগিতা করে, সবাই সহযোগিতা করেছে, খুবই ভালো লাগছে। আমি যে আজকে প্রধান হয়েছি খুবই আমাকে ভালো লাগছে। হ্যাঁ, আমি চাইবো যে আমি জনসাধারণের জন্য ভালো কাজ করব, কোনো জনসাধারণ যাতে অসুবিধা না পড়ে সবাই কাজ করব, আমি সব মেম্বারের সঙ্গে সহযোগিতা করে কাজ করব। এখন আমি বর্তমানে আমাদের যে পঞ্চায়েত ছিল সে পঞ্চায়েত আগে আমি সুপারভাইজার করতাম, কিন্তু বিগত আমাকে আমাদের যখন এই অন্য ট্রামে যখন দিয়েছিল প্রধান না ছিল আমাদের সুপারভাইজার যে আমাদের খুব কাজ দেয়নি, বাদে তখন আমাদের ওই সময় একটা CF ছিল, আমি বর্তমানে এখন CF কাজ করছি। আপনি কত টাকা স্যালারি পান? এখন স্যালারি তো আমরা খুবই কম পেতাম, যদি আমাদের এখানে যদি 10টাই লোকে যদি আমরা CF থাকতাম তাহলে ওই 5-5 থেকে 2500 টাকায় আমি 10 জনকে ভাগ হতো। যেহেতু আমাদের এখানে অনেকে সিভিক ঢুকেছিল, অনেকে সুপারভাইজার ঢুকেছিল, কিন্তু বর্তমান সরকার যে একটা ই করলো যে না, একজন লোক একটা পোস্টে কাজ করবে, অতএব যারা সুপারভাইজার আছে সুপারভাইজার করবে, যারা CFA থাকতে CFA থাকবে, যে কোনো একটা পোস্টে। তাহলে আমাদের সুপারভাইজার হলো না, আমরা তখন CFA আছি। হ্যাঁ, আমরা এখন আমাদের মহেন্দ্রপুর অঞ্চলে আমরা একদম বর্তমানে আমরা 5টা CFA। তো আপনি কি এখনও সেই কাজেই? হ্যাঁ, এখন আমি সেই কাজে এখন লিপ্ত আছি, সেই কাজে আমরা করছি, ভালোভাবেই কাজ করছি। মহেন্দ্রপুর তথা হরিশ্চন্দ্রপুরের মানুষ তৃণমূলকে ছুঁড়ে ফেলেছে। এরা এই যে কাঠপানির সরকার ছিল এতদিন থেকে, যে মানুষের ওপর বিনা কারণে অন্যায় অত্যাচার, কেস দেওয়া, হুমকি দেওয়া, বিভিন্নভাবে যে অত্যাচার করেছে, তার আজকে এই পরিণাম। আমাদের সাধারণ মানুষ হরিশ্চন্দ্রপুর তথা মহেন্দ্রপুরের মানুষ আমাদেরকে রায় দিয়েছে, জিতিয়েছে। তাদের রায়কে আমরা সম্মান জানিয়ে এতদিন ধরে আমাদের বিভিন্ন রকম কেসে ফাঁসানো থেকে শুরু করে লোভ দেখিয়েছে, কিন্তু আমরা মাথা নিচু করিনি, কারণ মাথা বিক্রি আমরা করি না, আমরা তৃণমূল না। আমাদেরকে বিভিন্নভাবে ফাঁসানো হয়েছে, এখনও কিছু কিছু মানুষ বাইরে পালিয়ে আছে, এমনকি আমাকেও মিথ্যা কেসে ফাঁসানো হয়েছিল, আমরা মাথা নিচু করিনি। আমাদেরকে বিভিন্ন লোভ দেখানো হয়েছিল, এমনকি ছেলেকে কিডন্যাপ করে নেবে, বিভিন্ন মেম্বারদেরকে ভয় দেখানো হয়েছে। আমরা মানুষের রায়কে সম্মান দিয়ে এখনও টিকে আছি, এবং এই টিকে থাকার কারণে আমরা আজকে বোর্ড গঠন করতে পারলাম মহেন্দ্রপুর অঞ্চলে। প্রধান পদে আমাদের বিরুদার মেয়ে মৌসুমী দাস এবং উপপ্রধান
জুল মোহাম্মদ মহেন্দ্রপুর। আমরা মহেন্দ্রপুরের মানুষকে তথা হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুরের মানুষকে আমরা আশ্বাস দিচ্ছি কাটমানি বন্ধ হবে, প্রতিটা মানুষ ন্যায্য কাজ পাবে এবং 100 দিনের কাজ পাবে, ন্যায্য কাজ হবে এবং সবার বাড়ি বাড়ি কাজ আমরা পৌঁছে দেবো, এটুকু আমরা কথা দিচ্ছি। আমরা জানি যে আমরা দুর্নীতি করবো না বলে এই কথাটা তিনি বলতে পারলেন এবং আমরাও আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আপনাদের মাধ্যমে সমস্ত মহেন্দ্রপুরের মানুষকে আশ্বাস দিচ্ছি, 1 টাকার কোনো দুর্নীতি এই 5 বছরে আমরা করবো না, করবো না, করবো না। আপনার নাম? আপনার নাম? আমার নাম আব্দুস সোমান, মহেন্দ্রপুর অঞ্চল কংগ্রেস প্রেসিডেন্ট। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Glass Corner, MG Road, Jaigaon. पशु चारे की लागत बचाने और पौष्टिक पशु आहार प्राप्त करना चाहते हैं तो विजिट करें मायरा एग्रो फार्म। कॉल करें 9476292058। यहाँ हर तरीके की मुर्गी एवं पशुओं की पौष्टिक आहार आपको मिलेगा आपकी बचत के अनुसार। इसके अलावा पशुओं की किसी भी प्रकार के रोग के विषय में सलाह मिलेंगे। ठिकाना जयगांव, इलियास नगर, सिंडिकेट रोड।